কেওনঝড়ের কাছে হাইওয়েতে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আহত বেশ কয়েকজন যাত্রী, চালকের তৎপরতায় প্রাণ রক্ষা যাত্রীদের। কোদালের এক ঘাতেই উঠল পিচের আস্তরণ। পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকে পথশ্রী প্রকল্প পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগা জেলা শাসকের। সেতুর উপর দিয়ে বইছে শালদহ নদীর জল, ঝালদার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামের, অবিলম্বে সেতু উঁচু করার দাবি স্থানীয়দের। গান্ধীজির 154তম জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোস, জাতির জনকের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা। নিম্নচাপের ভারী বৃষ্টিতে ডুবল সেতু। পুরুলিয়ার ঝালদায় সাপই নদীর সেতু বন্ধ করে দিল প্রশাসন, যোগাযোগ বিচ্ছিন্ন বাংলা ও ঝাড়খণ্ডের, সমস্যা স্থানীয়রা। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, জানালো হাওয়া অফিস।